হেল্ল' গুড মৰ্ণিং ছাত্ৰ ছাত্ৰীসকল, আজিৰ পৰা তোমালোকৰ মই দশম শ্ৰেণীৰ গণিত পাঠটি মই তোমালোকক শিকাম। ভিডিঅ'বিলাক ষ্টেপ বাই ষ্টেপ দিয়া হ'ব, গতিকে ভিডিঅ'বোৰ তোমালোকে চাবা বুলি মই আশা ৰাখিলোঁ। লগতে বন্ধু বান্ধৱীসকলক ভিডিঅ'বিলাক ফৰৱাৰ্ড কৰিবা, শ্বেয়াৰ কৰিবা আৰু ভিডিঅ' চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবা। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আমি দশম শ্ৰেণীৰ অনুশীলনী আৰ ওৱান চেপ্টাৰটো আমি আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ। তো আমাৰ আৰ ওৱান চেপ্টাৰটোত আমাৰ কি কি আছে, কি কি টপিক আমি ইয়াত শিকিম? তো ইয়াত আমাৰ প্ৰথম আছে সমানুপাত। সমানুপাতনো কি বস্তু? যে কোনো এটা বস্তু যদি সমান অনুপাতত থাকে, ধরা ইয়াতে আছে 4 ভাগৰ 2 ভাগ, ইয়াতে আছে আমার 8 ভাগৰ 4 ভাগ, তেতিয়াহলে চোৱা 4 ভাগৰ এটা সমান বস্তু যদি আমি ইয়াক 4টা ভাগ করো, এনেকুৱা 4টা ভাগ করেছো, সমানকৈ 4টা ভাগ করেছো, 4 ভাগৰ আমি 2 ভাগ করেছো, তেতিয়াহলে কিমান হল? আর ইয়াতে সেই একেটা সমান বস্তুকে মই কি করেছো, 8টা ভাগ করেছো, 8 ভাগৰ 4 ভাগ হলে এইখিনি। তো আমার বস্তুখিনি একে হলেও নহয়, ইয়াতো যিমানখিনি হল ইয়াতো সিমানখিনি হল, তো এইটো কোৱা হয় সমানুপাত। তো আমার ইয়াত প্রথম যেটো অঙ্ক আছে, ফার্স্ট অঙ্কটো আমার দিয়া আছে যে তলৰ কোনটো অনুপাত একটা সমানুপাত হব, তোমালোকে চাই লব পারা। ইয়াৰে আমি 1 নম্বৰ অঙ্কটোৰ কথা কৈ আছো, যে তলৰ কোনটো অনুপাত একটা সমানুপাত হব। তো আমার ইয়াত অপশন দিয়া আছে কিছুমান, কি অপশন দিয়া আছে, নাম্বার এ 12:21 আৰু 32:56, 2 নম্বৰটো কি দিয়া আছে, 18:30 আৰু 14:21, 3 নম্বৰ কি দিয়া আছে, 22:33 আৰু 33:24, 2 নম্বৰ কি দিয়া আছে আমাক, 24:28 আৰু 20:25। তো এইটো আমাক অংক দিয়া আছে। তো ইয়াৰে কোনটো অনুপাত সমানুপাতত আছে, অৰ্থাৎ আমি কাক কটাকটি কৰিলে একে পাম? তো আমি অংকটো ইয়াতো আমি ডাইৰেক্ট কৰিব পাৰোঁ, ইয়াতে ডাইৰেক্ট আমি কটাকটি কৰি দিব পাৰোঁ, কিন্তু মই সেইটো কৰিব বিচৰা নাই। মই তোমালোকক এনেকৈ দেখুৱাব গৈছোঁ, চাপোজ মই প্ৰথমতে 2 নম্বৰটো কৰিছোঁ, 2 নম্বৰত কিমান আছে, 18:30। তো এই বস্তুখিনি মই এনেকুৱা লিখিব পাৰোঁ, 18/30 আৰু ইয়াত আমাৰ কিমান আছে, 14:21, এইটো আমি কি লিখিব পাৰোঁ, 14 ওপৰত 21। এতিয়া আমি কটাকটি করে চাম, এইটো কটাকটি করার পিছত আর এইটু কটাকটি করার পিছত, অর্থাৎ লঘিষ্ঠ আকার লই লোক লওয়ার পিছত দুটাই যদি একে ওলায়, তেতিয়াহলে আমি কম সমানুপাতত আছে। তো এইটো চোৱা, আমি এইটো 6ৰে কাটিব পাৰোঁ। কাটাকাটি করা মানে একো জানিব লাগিব, কটাকটি করা মানে কি, একে সংখ্যাৰে হরণ, মানে আমি 6ৰে 18কে হরণ দিব পাৰোঁ, 6ৰে 30কে হরণ দিব পাৰোঁ। তো এইটো কিমান হ'ব, 6 × 3 = 18, 6 × 5 = 30, তার মানে এখানে আমি কিমান পাবো, 3/5, আর এইফালে আমি একে সংখ্যারে আমি হরণ দিম। তো একে সংখ্যা কি রে আমি দুটাকে হরণ দিব পারো, 7ৰে 7×2 = 14 আর 7×3 = 21, তো এইফালে আমি কি পালো, 2/3। সো এই দুটা অনুপাত সমান হয়েছে নাকি, নিশ্চয় হওয়া নাই, এটা হয়েছে 3/5 = 2/3, গতিকে এইটুক আমি কি কম, সমানুপাত নাই, এইটো আমাৰ এনসাৰ, এইটো আমাৰ অপশনটো নহ'ব, সমানুপাতত নাই। তো এতিয়া আমি এ নম্বৰটো চেক কৰি চাওঁ,
এই নম্বরটো চেক করলে কি হব সোয়া ইয়াতে আমার কিমান আছে 12:21 গতিকে 12 উপর সমান 16:21 মান আৰু আমাৰ ইয়াতে কি আছে 32 আৰু 56 32 উপর সমান 56 তলত সমান এটা এইটো তুমি একে সংখ্যাৰে কটাকটি কৰা যে এই এনেকুৱা সংখ্যাৰে কটাকটি কৰিব লাগিব যে এইটুকু অহৰণ যায় এইটুকু অহৰণ যায় গতিকে কি সংখ্যা এনেকুৱা আছে আমি যদি চিন্তা করে চাও যে 21ক আমার হাতেরে যাবে 12 কিন্তু আমার হাতেরে না যায় 12 আমার চারিরে যাবে কিন্তু 21ক চারিরে না যায় কি এনেকা সংখ্যা আছে তাহলে দুটো এইটু বাদাবো এইটু বাদাবো গতিকে আমি দেখা পাও এনেকুৱা সংখ্যা আমার কি আছে তিনি তিনিরে যদি আমি চাও যে তিনিরে আমি 12ক হরণ দিব পারো তিনিরে আমি 21ক হরণ দিব পারো গতিকে কি হব তিনিরে যদি আমি হরণ করো মানে কাটু তিনি চারি গুণ 12 হব তিনি হাত গুণে কৈ যাব তার মানে আমি কি পালো 4/7 আর সোয়া এটুক আমি এনেকুৱা কি এনেকুৱা সংখ্যারে আমি এটুক আমি কাটিব পারো তো আসল আমি যদি 8 দিই 8 4 32 8 7 56 অর্থাৎ এইখানেও আমি কি পালো 4/7 পালো অর্থাৎ এই অনুপাত দুটো আমার ইকুয়াল হল এই অনুপাত দুটো আমার কি হয়ে গেল ইকুয়াল হল গতিকে আমার তলর কোণটো একটা সমান হবার হব তো আমার অপশন নাম্বার এ ইজ রাইট এই যেটা আমার শুদ্ধ নহব কি আমার চারিটা অপশন দিছে তার মাঝে পড়া যে কোনো একটা হব আমি বি নম্বরটা করে চাইছিল তোমাকে ইচ্ছা করলে করে ছাবো পারা আমার দরকার নেই আমি আমার এ নম্বর অ্যান্সারটা হয়ে গেল তো আশা করি তোমালোকে বুঝি পাইছা এতিয়া আমি ইয়ারে দুই নম্বর অঙ্কটো আছে কিন্তু কথা হচ্ছে তোমার তোমার ভালকে যদি প্র্যাকটিস করব খোঁজা তাহলে এনেকুৱা আৰু অঙ্ক দরকার আৰু অঙ্ক তোমালোকে প্র্যাকটিস করলে তোমালোকৰ ব্রেইনত এইখিনি বস্তু সোমাই যাব তো যিয়ে নহওক মই এতিয়া আর পয়েন্ট ওয়ানৰ দুই নম্বর অঙ্কটো কৰিবলৈ চেষ্টা কৰিছো দুই নম্বর অঙ্কটো দি আছো যে তলৰ কোনটো সংখ্যা ক্রমে সমানুপাতত থাকিব কি আছে চাই লব পাৰা তোমালোকে বা তোমালোকৰ যিটো গণিত আছে গণিতৰ তুমি আর ওয়ানৰ দুই নম্বর অঙ্কটো তুমি কিতাপখন উলিয়াই চাবা তো মই ইয়াতো লিখিছো তলর 15 সংখ্যা ক্রমে সমানুপাতত থাকিব আমার ইয়াতো আমার কেটামান অপশন দি দিছে কি অপশন দিছে আমি চাও নাম্বার এ অপশন আমাক দিছে কি 2 6 6 8 নাম্বার বি অপশনত আছে আমার 10 20 30 আর 60 নাম্বার সি অপশনত আমার দিয়া আছে কি মান 22 33 আর সরি সি অপশনত দিছে কি t, pq, c² আর সি অপশনত আমার দিয়া হয়েছে 6, 20, 4, 5 সো আমার অঙ্ক বুঝলেন তো আমার কইছে ইয়ার কোনবোর ক্রম সমানুপাত থাকিব চোয়া ক্রম সমানুপাত এইটু অঙ্ক করার আগতে আমি চোয়া যে যদি আমার এ বি সি আর ডি এই সংখ্যা কেটা ক্রম সমানুপাত কেতিয়া থাকিব ক্রম সমানুপাতি তেতিয়াই থাকিব যদি ইহতর প্রান্ত দুটার পূরণফল মাজর দুটার পূরণফলের সমান হয় প্রান্ত দুটার পূরণফল মাজর দুটার পূরণফলের সমান হবা লাগিব দ্যাট ইজ এ ইনটু ডি ইজ ইকুয়াল বি ইনটু সি যেতিয়া এইটো হব তেতিয়া আমি কব পাৰিম যে এ বি সি ডি ক্রমে সমানুপাতত থাকিব অর্থাৎ প্রান্ত দুটার পূরণফল মাজর দুটার পূরণফলের সমান হব এইটো তোমালোকর অলরেডি কিতাবর তোমালোকর যেটো লেসন তোমালোকর যেটো পাঠ প্রথম পেজতে এইটো দিয়া আছে তো আমি ইয়াত এইটোই আমি কৰি চাম যে ইয়াত আমাক যে এইখিনি বস্তু দিয়া আছে ইয়াৰে প্রথমটো আৰু শেষরটো পূরণ কৰি যিমান হব মাজরটো প্রথমটো আৰু শেষরটো পূরণ কৰি যিমান হব মাজর দুটা পূরণ কৰি আমার ইমান হব লাগিব যদি হয় তেতিয়াহলে সমানুপাতত থাকিব আর যদি নহয় তেতিয়াহলে সমানুপাতত নাথাকে তো আমি প্রথমটো চেষ্টা করে চাও এই নম্বরটো কি দিয়া আছে এইটো 2 6 6 8 তাহলে আমি কি করি প্রথমটো পূরণ প্রথমটো আর শেষরটো
খালি ঠাইটি বাড়ি দিছে অর্থাৎ আর ওর মান কি হবে তুমি চিন্তা করেছো এখন যদি এ বারে এ মানে এরিয়া বারে ধরা বর্তমান বিমান ব্যবহার বৃত্তটি আছে এতিয়া যদি বৃত্তটি যাত্রে মানে আরো ডাঙর কই আছে এই ক্ষেত্রে আমার আর ওর মান কি হব আর টু আগত বিমান আছে এতিয়া আর টু বাড়ি কেন না বাড়ে এই ক্ষেত্রে ধরা আর আছে লেখি মানে কি লাগবে বাড়ি বলে না বাড়ি বৃত্তটি ডাঙর হব তো এই কারণে আমি কম যদি এ বারে এমকে আর বারে অপশন নাম্বার টু এটি তাকে কইছে যে যদি যদি আর কমে তেন্তে এ কি হবে কো কইছে যদি আর কমে তেন্তে এ তুমি চিন্তা করেছা মই কব নালাগে যদি আর টু কমাই দিও আর টু এতিয়া ইয়াত ইমান যিমানখিনি আছে তাতে আর টু কমি লৈ মই বৃত্তটো বনালো গতিকে এরিয়াটো কমি যাব এরিয়াটো কমি যাব গতিকে যদি আর কমে তেন্তে এ গতিকে আশা করো তোমালোকে যিখিনি মই বুঝালো আজি তিনিৰ একলৈকে তোমালোকে নিশ্চয় বুজিব পাৰিছা বৰষুণো দি আছে গতিকে আমাৰ ভিডিঅ'খিনি বনোৱাতে অসুবিধা হৈ আছে গতিকে আজি মই এইখিনিয়ে দিলোঁ গতিকে পৰৱৰ্তী ভিডিঅ'ত ইয়াৰ পিছৰ পৰা তোমালোকে পাবা ভিডিঅ'টো তোমালোকে চাই থাকিবা শ্বেয়াৰ কৰিবা ভিডিঅ'টো ছাবস্ক্ৰাইব কৰিবা যাতে তোমালোকে পৰৱৰ্তী ভিডিঅ' ন'টিফিকেশ্যনসমূহ পাই থাকা আৰু চিৰিয়েলে তোমালোকক চেপ্টাৰ ৱাইজ এই অংকবিলাক শিকাই থকা হ'ব তোমালোকক ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিবা থেংক ইউ।